एसबी एकाडेमिक सेंटरेर एई चैनेले प्रत्येकटा छात्र छात्रीके स्वागत। आजके आमि एकादश श्रेणीर इकोनमिक्स अर्थात अर्थनीति सजेशन 2022 सालेर सजेशन निये आलोचना करब। आमि जे सजेशन दियेछि 100% तोमरा एखान थेके कमन पाबे। तो देखो फार्स्ट कोश्चेने आमि जेटा सिलेक्ट करेछि 1 নম্বরে पूर्ण प्रतियोगितामूलक बाजारेर मूल वैशिष्ट्यगुली आलोचना करो। पूर्ण प्रतियोगितामूलक बाजारेर मूल वैशिष्ट्यगुली आलोचना करो, वेरि इम्पोर्टेंट क्वेश्चन। 2 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट करेछि उदाहरण सहयोगे उत्पादनेर स्थिर ओ परिवर्तनीय व्ययेर मধ্যে पार्थक्य आलोचना करो। आरेकबार आमि क्वेश्चनटा बोलछि उदाहरण सहयोगे उत्पादनेर स्थिर ओ परिवर्तनीय व्ययेर मধ্যে पार्थक्य विश्लेषण करो। 3 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट करेछि क्रम ह्रासमान प्रान्तिक उपयोगितार विधिटी व्याख्या करो। क्रम ह्रासमान प्रान्तिक उपयोगितार विधिटी व्याख्या करो। प्रत्येकटा क्वेश्चन इम्पोर्टेंट एवं प्रत्येकटा क्वेश्चन 2022 सालेर क्षेत्रे खुबই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আমি 4 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट करेछि प्रान्तिक व्यय ओ गड़ व्ययेर मধ্যে सम्पर्क व्याख्या करो। प्रान्तिक व्यय ओ गड़ व्ययेर मধ্যে सम्पर्क व्याख्या करो। 5 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट करेछि चाहिदा सूत्रटी लेखो। चाहिदा सूत्रटी लेखो। चाहिदार नियमेर किछु व्यतिक्रम उल्लेख करो। चाहिदार नियमेर किछु व्यतिक्रम उल्लेख करो। प्रत्येकटा क्वेश्चन गुरुत्वपूर्ण एवं प्रत्येकटा क्वेश्चन भाइटल। तो देखो आमादेर एई चैनलटी प्लिज तोमरा सबस्क्राइब करबे, पाशे थाका बेल आइकन अन करबे, अल नोटिफिकेशन अन करे समस्त बंधुदेर मध्य शेयर करबे, एटा आमार एकांत अनुरोध। तो देखो एबार आमि पंचम अध्याय निये आलोचना करब। तो देखो पंचम अध्याय थेके जे समस्त क्वेश्चनगुलो आमि दियेछि फार्स्ट क्वेश्चन आमि सिलेक्ट करेछि जातीय आय काके बोले। जातीय आय परिमापेर आय शुमारी पद्धति व्याख्या करो। 2 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट करेछि माथापिছু आय बोलते कि बोझो অর্থনীতিতেই এর গুরুত্ব আলোচনা করো। মাথাপিছু আয় বলতে কি বোঝো অর্থনীতিতে এর গুরুত্ব আলোচনা করো। একটু বানান ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে। 3 নম্বরে क्वेश्चन आमि सिलेक्ट করেছি তিনটি বিভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্বের হার কিভাবে নির্ধারিত হয়। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন 2022 সালে একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো আমি 4 নম্বরে क्वेश्चन আমি সিলেক্ট করেছি ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরে क्वेश्चन আমি সিলেক্ট করেছি মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য ব্যবহৃত মূল্য সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 6 নম্বরে क्वेश्चन আমি সিলেক্ট করেছি সূচকের সংজ্ঞা দাও। দাম সূচকের সংখ্যা গঠনের উদ্দেশ্যগুলি কি আলোচনা করো। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আর আমি একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 5। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি একাদশ অধ্যায় থেকে বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়। 2 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ভিত্তি হিসাবে অ্যাডাম স্মিথের অসুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো। অ্যাডাম স্মিথের সুবিধা অসুবিধা তত্ত্বটি ব্যাখ্যা করো, এরকম কোশ্চেনটা হওয়া উচিত ছিল। 3 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি অবাধ বাণিজ্য কি। অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি সংক্ষেপে লেখো। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন 2022 সালের ক্ষেত্রে একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো এবার আমি 4 নম্বরে কোশ্চেন সিলেক্ট করেছি দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ভিত্তি হিসাবে রিকার্ডের তুলনামূলক খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। 5 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি আমদানি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসাবে আমদানি শুল্কের সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। এই যে দুটো কোশ্চেন দিয়েছি এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। এবার আমি ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি কোনো রাশিমেলার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হিসাবে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 2 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি দেখাও যে একটি বিচ্ছিন্ন চলে সরল পরিসংখ্যা বিভাজনকে লেখচিত্র অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল। আমি তোমাদের একটা বলতে পারি এই চ্যাপ্টার থেকে এই সমস্ত কোশ্চেনগুলো না পড়লেও চলবে, কারণ এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে 5 নম্বরের। তোমরা একটা অঙ্ক এই যে 4 নম্বরে যে কোশ্চেনটা আছে এই 4 নম্বরে কোশ্চেন 100% আসবে। তো দেখো আমি 3 নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি প্রাথমিক রাশি তথ্য ও গৌণ রাশি তথ্যের মধ্যে উদাহরণ সহযোগে পার্থক্য দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বরে কোশ্চেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি, 100% তোমরা কমন পাবে। মধ্যমা যৌগিক গড় ও গাণিতিক গড় নির্ণয় করো, ভেরি ইম্পর্টেন্ট, আসবে 2022 সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়। প্লিজ আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই দাবাবে। তো तो देखो फर्स्ट क्वेश्चन में सिलेक्ट कर परिकल्पनाकाले भारत जीविका काठामोय कि धरनेर परिवर्तन घटेछे। दो नम्बर क्वेश्चन में सिलेक्ट कर मानव उन्नयन काके बोले, मानव उन्नयनेर जन्य प्रयोजनीय उपादानगुली कि कि। तीन नम्बर क्वेश्चन में सिलेक्ट कर परिकल्पित अर्थनैतिक उन्नयनेर फले भारतेर जीविका काठामोय किरूप परिवर्तन घटेछे ता विश्लेषण करो। प्रत्येकटा क्वेश्चन इम्पोर्टेंट एबं प्रत्येकटा क्वेश्चन 2022 सालेर क्षेत्रे एकादश श्रेणीर इकोनॉमिक्स परीक्षार क्षेत्रे खुबই गुरुत्वपूर्ण। आमादेर डिस्क्रिप्शन बक्स अवश्यई फलो करबे। आमादेर डिस्क्रिप्शन बक्से फेसबुक पेजे लिंक देওয়া আছে, प्लिज आमादेर फेसबुक पेज के तोमरा अवश्यई फलो करबे। तो देखो प्रत्येकटा क्वेश्चन खुबই गुरुत्वपूर्ण बोले आमी मने करी। आमी 4 নম্বরের क्वेश्चन আমি সিলেক্ট করেছি। 4 নম্বরের क्वेश्चन আমি সিলেক্ট করেছি পশ্চিমবঙ্গে মানব উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানব উন্নয়নের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা কোশ্চেন হওয়া উচিত ছিল। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টনের প্রকৃতি আলোচনা করো। ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টনের প্রকৃতি আলোচনা করো। আমি যে সাজেশন দিয়েছি 100% 2022 সালে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায় তোমরা কমন পাবে। এবার আমি 6 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। तो देखो क्वेश्चन की सिलेक्ट कर अर्थनैतिक उन्नयन सत्त्वेও भारत केन पेशागत काठामो गुरुत्वपूर्ण कोनो परिवर्तन हयनि ता आलोचना करो। वेरि इम्पोर्टेंट क्वेश्चन खुबই गुरुत्वपूर्ण एवं खुबই भाइटाल। एबार आमि 16 अध्याय निये आलोचना करब। तो देखो 16 अध्याय थेके 5 नम्बरे कोन क्वेश्चनगुलो दिते पारे। तो देखो आमि फर्स्ट क्वेश्चन आमि सिलेक्ट करछि भारतेर शिल्प उन्नयने राष्ट्रीय उद्योगेर भूमिका आलोचना करो। भारतेर शिल्प उन्नयने राष्ट्रीय उद्योगेर भूमिका आलोचना करो। 2 नम्बरे क्वेश्चन आमि सिलेक्ट करछि क्षुद्र शिल्प कि भारतेर क्षुद्र शिल्पर क्षेत्रे गुरुत्व आलोचना करो। भारतेर क्षुद्र शिल्पेर गुरुत्व आलोचना करो। 3 नम्बरे क्वेश्चन आमि सिलेक्ट करछि भारतेर सरकारी संस्थागुलिर दुर्बलता आलोचना करो। भारतेर सरकारी संस्थागुलिर दुर्बलता आलोचना करो। एई तीनखाना क्वेश्चनই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের 1991 সালের শিল্প নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ শিল্প লাইসেন্স নীতি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ক্ষুদ্র শিল্প কি ভারতের ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। ৫ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখান থেকে কিন্তু ১০ নম্বরে কোশ্চেন আসবে। এখান থেকে ১০ নম্বরে দুটো কোশ্চেন আসবে, তোমাকে দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ২ নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো। ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো। ভারতের সবুজ বিপ্লবের প্রকৃতি ও প্রভাব লেখো। তোমরা কিন্তু এখানে সুফল এবং কুফল লিখবে। সবুজ বিপ্লবের দুটো কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমি ৩ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের কৃষির সমস্যাগুলি কি কি অথবা ভারতীয় অর্থনীতিতে কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। দুটো কোশ্চেন কিন্তু একই অ্যান্সার আসবে। ভারতের কৃষির সমস্যাগুলি কি কি অথবা ভারতীয় অর্থনীতিতে কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো ৪ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভারতের কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতার কারণ ও ফলাফল লেখো। ভারতীয় কৃষিক্ষেত্রে স্বল্প উৎপাদনশীলতার কারণ ও ফলাফল লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। ৫ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো। আমি মনে করি 1, 2, 3, 4 এখান থেকে 100% তোমরা পরীক্ষায় 2021 সালে ইকোনমিক্স পরীক্ষা কমন পাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ।